যে আব্বা আম্মাকে সবার আগে বলবো, কিন্তু বলতে পারি না, কারণ আব্বা সেদিনও রিক্সা চালাইতে গেছিলেন। পরীক্ষার আগে আমার হয়েছে, 7 দিন আগে 18 ঘন্টা পড়েছি। পড়াশোনা শুরু হয়েছে ক্লাস 4 থেকে। আসলে আমি অনেক ছোট্টবেলা অনেক ভালো ছাত্রী ছিলাম না, কারণ হচ্ছে যে ওই যে টিচার মানে সরোয়া সরোয়া শেখানোর জন্য তো টিচার থাকে, আব্বা আম্মা যেহেতু আমাকে ওরকম পারতাম না বা বুঝতামও না যে পড়াশোনা করতে হয়, তো ক্লাস 4-এ আর কি শুরু, কারণ হচ্ছে ওই যে একটু কটাক্ষের শিকার হয়েছিলাম আব্বার পেশা নিয়ে। আব্বা আমার ইমোশন এবং আম্মাকেও খুবই ভালোবাসি, তবে আব্বাকে নিয়ে কেউ কিছু বললে সহ্য করতে পারি না। এবার ক্লাস 5-এ হচ্ছে আমি ট্যালেন্টফুলি বিটি পাই, গোটা বানারীপাড়া উপজেলায় প্রথম হয়েছিলাম। তারপরে তো শিক্ষকদের সুদৃষ্টিতে আসি, ক্লাস 6-এ ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করি। তারপর থেকে দেখা যায় যে মাধ্যমিকে একটু ভালো রেজাল্ট করি, মানে 6, 7, 8, 9, 10 কোনো দিন আর কি সেকেন্ড হয়নি আল্লাহর ইচ্ছায়। হ্যাঁ, তো বিষয়টা এরকমই হয়েছিল যে তার মধ্যে আবার একটা সফলতা চলে আসে, সেটা হয়েছিল যে জাতীয় পর্যায়ে পুরস্কার। এবং একবার না বারবার, আমি মোট 13 বার জাতীয় পর্যায়ে গিয়েছি, কিন্তু পুরস্কার পেয়েছি 3 বার। আমি 2000 প্রথম ছিল 2014 সাল, যখন ক্লাস 6-এ পড়ি, তখন বাংলাদেশের মধ্যে গল্প বলায় বিটিভি সুবর্ণ জয়ন্তীতে প্রথম হয়েছিলাম। এবং 2017 সাল তখন উপস্থিত বক্তৃতায় আমি তৃতীয় হয়েছিলাম বাংলাদেশের মধ্যে। এবং 2018 সাল সেটা ছিল মোড় ঘোরানো সাল, আসলে তখন আমি মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক গোল্ড মেডেল পেয়েছিলাম। এবং তখন হয়েছিল কি, সমকালে একটা প্রতিবেদন প্রকাশিত হয়েছিল, গল্পে গল্পে দেশ জয় এরকম, তো ওটা দেওয়ার পরে দেখেছিলাম যে সবাই খুব মানে রাস্তায় হাঁটলেও দেখা গেছে যে একটা মেয়ে আর কি সুদৃষ্টি ছিল সবার, হ্যাঁ অভিনন্দিত করতো, কিন্তু ওইটা আমাকে অত বেশি একটা ইয়ে করেনি। আমি সবসময় ভাবতাম যে এটা সাময়িক, আমি যদি আমার লক্ষ্যে না পৌঁছাতে পারি আমার আমার এই গোলটাকে, সেটা আমি বলবো, সেটা আমার অ্যাচিভ না করতে পারি আমার গোলটাকে, তখন মানুষ এটা ভুলে যাবে, আমি যে কোনোদিন গোল্ড মেডেল পেয়েছিলাম এটা আসলে ভুলে যাবে। তো সেই জন্য আমি চেষ্টা করেছি যে আমি যেন যেদিন মেডিকেলে চান্স পাবো, এবং আমার একটাই লক্ষ্য ছিল মেডিকেলে চান্স পাওয়া। যদি আমি সেই গল্পে ফিরে যাই সেটা আবার ফ্ল্যাশব্যাকে যেতে হবে, তো বলবো যে ক্লাস 6-এ আম্মা খুব অসুস্থ হয়ে পড়েছিলেন, তো আমার গর্ভপাতজনিত কারণে আমার খুব ব্লিডিং হয়, এবং আমাদের বাসাটা এখনও আর কি কাঁচা মানে মাটির আর কি নিচে, তো আমি প্রাইভেট পড়তে গিয়েছিলাম, এসে দেখি যে পুরো বাসার মধ্যে ব্লাড আর কি আম্মার রক্ত। এটা একটা সন্তান হিসেবে এবং মায়ের প্রতি তো আমরা সবাই খুব বেশি কী বলবো ইমোশনাল, তো আম্মু আমি সেদিনও তখনও কিছু হয় না, ছোট্ট হারিসা, তো আম্মুকে পরের দিন সকালবেলা নিয়ে আসা হয়। আমি তো ছোট্ট ছিলাম, একদম 12 বছর বয়স ছিল, এতটুকু হারিসা, তো আমি ভাবছি যে মাকে কেন নিয়ে আসা হলো। আমি দেখছি মা ওই অসুস্থ মায়ের টাকা জোগাড় করছে, গতকালকে 6 ঘন্টায় 15,000 টাকা লেগেছে, ওই টাকাটা আমাকে সুদে আনতে হয়েছে। এবং সেদিনকে আম্মুকে বলি নাই যে মা একদিন ডাক্তার হব, আমি নিজেকে নিজে বলেছি যে একদিন ডাক্তার হব। সেই স্বপ্নটা তো পূরণ হলো, হ্যাঁ সেই স্বপ্নটা আল্লাহর জন্য আর কি, আল্লাহ রহমত। অনুভূতি বলতে আমি যখন পেলাম চান্স, আব্বা সেদিনও রিক্সা চালাইতে গেছিলেন, আব্বাকে বলছিলাম যে আব্বা থাকো, আব্বা আজকে যাইও না, তো আব্বা তো গেছে আর কি। আমি কিন্তু আব্বাকে জড়াই ধরতে পারি নাই সবার আগে, কারণ আমি যখন রেজাল্ট পেলাম ওই দুপুরে 2:30-এর দিকে দিল মঙ্গলবার, তখন বরিশালে ছিলাম, আমি ভাবছিলাম যে রেজাল্ট পেয়ে একসাথে সফল হয়ে বাড়ি যাব, আমি তো বরিশালে কোচিং করেছি, তো বাড়িতে আম্মাকে নিয়ে গেলাম, সবাই ছিল, সবার কাছে দোয়া নিয়েছি, জড়িয়ে ধরেছি, কিন্তু আব্বাকে জড়াই ধরতে পারি নাই। একটু আমি যেটা চেয়েছিলাম যে আব্বা আম্মাকে সবার আগে বলবো, কিন্তু বলতে পারি না, কারণ আব্বা সেদিনও রিক্সা চালাইতে গেছিলেন। তারপরে হচ্ছে সবাইকে জিজ্ঞেস করি যে আব্বা জানছে কিনা, এই জানছে তো, মানে এরকম বাড়ির ছোটো বোনেরা বলতেছিল যে কাকাই তো সেই সকাল থেকে খালি হাঁটে, আমার মেয়ের আজকে রেজাল্ট দেবে এই সেই। এখন স্বপ্ন কি? এখন স্বপ্ন মানে যেই কথা সেই কাজ, মানে কথা তো অনেকেই বলে কিন্তু পূরণ করে কজন সেটা হচ্ছে ব্যাপার। আমি ছোট্ট মানুষ, ছোট্ট বুদ্ধি থেকে যেটা বলবো সেটা হচ্ছে যে আমার মা চায় আমি যেখানেই থাকি, যখন আমি গল্প বলতাম আমার মা চাইতো যে আমি বেস্ট গল্পটা বলি, আমি যখন বক্তৃতা দিতাম আমার মা চাইতো যে আমি বেস্ট বক্তৃতাটা দেই, সেই তো শুরু আর কি, সংকল্পবদ্ধ ছিলাম। এখন স্বপ্নটা হচ্ছে যদি আল্লাহ যদি চান বড় ডাক্তার হতে পারি, তো আব্বা আম্মাকে শুধু বলবো টাকা নাও, আল্লাহ বিল্লাহ করো, বাজার করো, খাও।
অনেক কষ্ট করছে সারা জীবন, আর দরকার নেই। আর দেশের জন্য, দশের জন্য আমার মার যেটা হুকুম, মার যেটা আদর্শ, সেটা ছিল এমন যে আমি যেন, আমি তো চোখ দেখেই বুঝতে পারবো বা কথা শুনেই বুঝতে পারবো, আল্লাহ যদি চায় যে তারা কষ্টে আছে, পরিশ্রমে আছে, আমি তাদেরকে বলবো যে ভিজিট নেন এবং আপনার ওষুধের, ওষুধ কেনার টাকাটাও নিয়ে যান, কথা দিলাম এটা আমি করবো।